দীর্ঘদিন এক অস্থিতিকর পরিস্থিতির পর বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে একজন নাগরিক এবং শিক্ষার্থী হিসেবে আমার রয়েছে কিছু চাওয়া। আমার সর্বপ্রথম চাওয়াটি হলো শিক্ষা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার হয়েছে ব্যাপক অবনতি। এছাড়াও আমরা যদি দরিদ্র এবং ক্ষুদ্রনি গোষ্ঠী সম্প্রদায়ের শিশুদের দিকে তাকায় তাহলে দেখতে পাবো তারা অনেকেই শিক্ষার মতো একটি মৌলিক অধিকার থেকে রয়েছে বঞ্চিত। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাই তিনি যাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। এছাড়া বর্তমানে নানা অসহায় শিশুদের উপরে বেড়েছে সহিংসতার ঘটনাসমূহ। এছাড়াও শিশুরা বাড়িতে বসে থাকতে এবং বাইরে বের হতে ভুগছে নিরাপত্তাহীনতায়। আমরা যদি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের দিকে তাকাই তাহলে দারিদ্রতার তাগিদে অনেক শিশুই জড়িয়ে গেছে শিশু শ্রমের সাথে। তারা তাদের কর্মক্ষেত্র যেমন বিভিন্ন কলকারখানা এবং দোকানপাটগুলোতে দিনে প্রায় 8 থেকে 10 ঘন্টা কাজ করে, তবুও তারা পায় না তাদের ন্যায্য মূল্য। তারা শিকার হয় বিভিন্ন বৈষম্যের। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাই তিনি যাতে বিভিন্ন কলকারখানা এবং বিভিন্ন ধরনের দোকানপাট এগুলোতে যেন বিশেষ নজর রাখার ব্যবস্থা করে, যাতে শিশুরা কোনো ধরনের সহিংসতার শিকার বা এই যে ন্যায্য মূল্য পাওয়ার থেকে বৈষম্য এটি শিকার যাতে না হয়।